ডক্টর ইউনুস দুই নৌকায় পা দিয়েছেন, তিনি সংবিধানও মানতে চাচ্ছেন আবার ভঙ্গিটা সংবিধানের বাইরে যেতে চাচ্ছেন। আসলে আমার কাছে যেটা মনে হয় যে সরকার ইতিমধ্যে লেজে গভরে করে ফেলেছে পরিস্থিতি। সাংবিধানিক সরকার তার একমাত্র কাজ সংবিধানকে অনুসরণ করা, আর যদি তা না হতো সামরিক আইন সামরিক ব্যক্তি ছাড়াও জারি করা যায়। ডক্টর ইউনুস দুই নৌকায় পা দিয়েছেন, তিনি সংবিধানও মানতে চাচ্ছেন আবার ভঙ্গিটা সংবিধানের বাইরে যেতে চাচ্ছেন। তো স্পিকার আসলেও এখন কোনো প্রয়োজন ছিল না, একটা সংসদ গঠিত হলে তখন স্পিকার সংখ্যাগরিষ্ঠ দলের লোকেরা নির্বাচিত করে, আর সেটি যদি সংবিধানের ওই স্পিকারের লাগে শপথ অনুষ্ঠানের জন্য, সেই ক্ষেত্রে সর্বদল ঐক্যমতের ভিত্তিতে একটা পথ খুঁজে বের করতে পারত নির্বাচনের পরে। তো নির্বাচনের আগে যখন এটা করা হয়েছে, আমার ধারণা মাসুদ কামাল সাহেব তার মতো করে তিনি এটা ব্যাখ্যা দিয়েছে, যেহেতু এটা প্রয়োজন নেই তারপরেও করা হয়েছে, তো উনি তো একটা ধারণা পোষণ করতেই পারে। আমার কাছেও মনে হতে পারে উদ্দেশ্য ছাড়া তো এটা করা হয় নাই, কারণ ওনাকে আরেকটা মন্ত্রণালয়ে দেওয়া যেতে পারে, স্পিকার পার্লামেন্ট তো নাই। তাহলে পার্লামেন্টে যখন নাই নির্বাচনও হচ্ছে না, তখন আমি স্পিকারের দায়িত্ব দিব কেন? এবং এটা দায়িত্ব দেওয়ার কোনো সুযোগ নাই এককভাবে এখন এই সরকার দিতে পারে না। এটি যদি রাজনৈতিক সিদ্ধান্ত হতে হবে, সকল দল একমত হয়, তাহলে একটি ফর্মুলা বের করা যেতে পারে। তার আগে সরকার বাজারে আলু পটল ঝিঙ্গা ও লবণ মরিচ এটার দাম হু করে বেড়ে যাচ্ছে, এখানে তাদের খবর নাই। স্পিকার নিয়ে এত অস্থির হওয়ার কি হয়েছে? উদ্দেশ্য থাকতেই পারে, এবং সেটি ঠিকই। শুভ বা মানে খারাপ এই বিতর্কে আমি যাচ্ছি না, তবে এটি বিতর্ক সৃষ্টি করতে পারে যারা সংবিধান আইন বা নিয়মতান্ত্রিকতায় বিশ্বাস করে, তাদের মনে এটা প্রশ্ন জাগতে পারে। এটা জি, ভালো কিছু এই বলে আমার প্রশ্নটা কাছে জাগতে পারে। মনে হয় না, জি, এটা কি ভালো কিছু বলে আপনি মনে করছেন না? মনে করার কোনো কারণ নাই। আচ্ছা, আপনারা যে বলেছেন রাষ্ট্রপতি অপসারণের জন্য যখন আপনাদের সাথে আলোচনা হচ্ছিল, তখন আপনারা একটা সংশয়ের কথা বলছেন যে সাংবিধানিক সংকট তৈরি হতে পারে, কেন এটি করা হচ্ছে, পেছনের উদ্দেশ্য কি, বা হলে কেমন পরিস্থিতি হবে, মানে এরকমই কি কিছু একটা পরিস্থিতির আপনারা চিন্তা করছিলেন, বা এরকম পরিস্থিতি হলে সেটি কি আসলে বিএনপির জন্য খুব অসুবিধাজনক হবে? অসুবিধার জায়গাটা কোথায় যদি পরিস্থিতি সত্যি এরকম হয়? আপনি বলছেন ভালো কিছু না, কিন্তু এটা খারাপটা কি সেটা একটু বুঝিয়ে বলবেন। পালিয়ে যেতে পারতেন তাহলে সংকট মিলে ঠিক হয়ে যেত, যেমন শেখ হাসিনা পালিয়ে গেছেন, তার মনোনীত রাষ্ট্রপতি পালিয়ে গেছেন, কারণ তাদের মনোনীত প্রধান মসজিদের খতিব পালিয়ে গেছে, তাদের মনোনীত প্রধান বিচারপতি পালিয়ে গেছে, তো রাষ্ট্রপতি পালাতে পারত, পালায়নি যখন, তখন তো তার কেউ গিয়ে ওখানে আঘাতও করে নাই তাকে নিয়ে। এখন তো ওখানে সেনাবাহিনী বা তার নিরাপত্তায় পুলিশ বা বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে, তো সেই জায়গাটায় রাষ্ট্রপতি বা অন্য কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে আমাদের কাছে মনে হয়েছে নির্বাচনে স্বাভাবিক পথ থেকে দৃষ্টিটা অন্যদিকে ঘুরিয়ে নেওয়া। আমাদের প্রধান কাজটা কি, এই শাহাবুদ্দিন তো মানে এই সরকার তো মিস্টার ইউনুস সাহেবের সরকার তো অতীত ঘেঁটে আমাদের নজির আছে, তো আমাদের বিদেশেও যেতে হবে না। প্রধান বিচারপতি শাহাবুদ্দিনে যখন সরকার হয়েছিল এবং তিনি কি করেছিলেন, এমন না যে এই কর্মটি ডক্টর ইউনুস প্রথম করছেন, এমন না যে গণঅভ্যুত্থান এই প্রথম আমাদের দেশে হয়েছে, সে তো নজির আছে, আমরা সেই নজির কেন ফলো করছি না অথবা অনুসরণ করছি না? তাহলে আমার কাছে মনে হয়েছে জটিলতার দিকে আমরা নিয়ে যেতে চাচ্ছি, এটা ভালো জি লক্ষণ না।